সময় মতো সারানো যাচ্ছে না, খারাপ হয়ে পড়ে আছে দমকলের একাধিক ইঞ্জিন গাড়ি, সারানোর মতো কর্মীও নেই। বিপর্যয়ের সময় যারা ত্রাতা সেই দমকলই এখন চরম সংকটে ঢুকছে সেন্ট্রাল ওয়ার্কশপ। যে কোনো অগ্নিকাণ্ড বা বড়সড় বিপর্যয়ে মানুষের ভরসা দমকল। সেই দমকলই এবার চরম সংকটে। দমকলের সদর দফতরেই রয়েছে সেন্ট্রাল ওয়ার্কশপ। সমস্যা সেই ওয়ার্কশপেই। দমকলের গাড়ি ইঞ্জিন থেকে সব সরঞ্জাম সারানো হয় এই ওয়ার্কশপে। সরঞ্জাম সারাইয়ের জন্য প্রয়োজন বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীর। চরম কর্মী সংকট এই ওয়ার্কশপে। বাম আমলের শেষ থেকে শুরু হয় দুর্দশা। এখন কর্মী সংখ্যা 140 থেকে কমে হয়েছে 11। এই সংকটে বাইরের সংস্থাকে দিয়ে কাজ সারছে দমকল। সবসময় প্রশিক্ষিত সারাইয়ের লোকও মিলছে না, আবার সময়ও লাগছে অনেক বেশি। ছোট বড় শহরে অগ্নিকাণ্ড লেগেই আছে। এই পরিস্থিতিতে বহু সরঞ্জাম দীর্ঘ সময় খারাপ হয়ে পড়ে থাকায় প্রশ্নের মুখে সাধারণের নিরাপত্তায়। তাই দ্রুত ওয়ার্কশপের পুনরুজ্জীবনের দাবি তুলেছে কর্মী ইউনিয়ন। বাইরের গ্যারেজ থেকে কোটি কোটি টাকার কাজ করা হচ্ছে, যা আজকে সারাই করলে কালকে খারাপ হচ্ছে। সেন্ট্রাল ওয়ার্কশপকে যদি কিছু ইকুইপমেন্টস এবং কিছু রিক্রুটমেন্ট করে আজকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায় ধীরে ধীরে, তাহলে দমকলের পরিষেবা এবং গাড়ি ঘোড়া এবং সরকারের টাকা আরও অনেক বেশি সাশ্রয় হবে। দমকল মন্ত্রীর কাছেও নিজেদের দাবি জানাবেন এই কর্মীরা। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট 24 ঘন্টা। মমতার পর এবার লালু। সমাজবাদী পার্টির 25 বছর পূর্তির মঞ্চ থেকে মহাজোটের ইঙ্গিত লালু প্রসাদ যাদবের। বিজেপিকে হটিয়ে উত্তরপ্রদেশের মসনদ দখলে সামিল হওয়া ডাক আরজেডি প্রধানের। সমাজবাদী পার্টির আমন্ত্রণে হাজির ছিলেন আরএলডি প্রধান অজিত সিং, জেডিইউ প্রধান শরদ যাদব, আইএনএলডি নেতা অভয় চৌতালা সহ রাম জেঠমালানির মতো বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে উত্তরপ্রদেশের কুর্সি থেকে বিজেপি হটাওয়ের ডাক দিয়েছেন লালু প্রসাদ। মহাজোটের ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের মঞ্চে সম্প্রীতির ছবি, যাদবকুলের ঝগড়া উধাও, রেষারেষি ভুলে একই মঞ্চে হাতে হাত ধরে কাকা ভাইপো। সমাজবাদী পার্টির 25 বছরের মঞ্চে একই সঙ্গে বিজেপি হটাওয়ের ডাক দিলেন অখিলেশ শিবপাল। মঞ্চে উঠে কাকার পা ছুঁয়ে প্রণামও করেন ভাইপো অখিলেশ। আসন্ন নির্বাচনের মঞ্চ থেকে বিজেপি হটাওয়ের ডাক দিয়েছেন অখিলেশ। মার্কিন মুলুকে মহারণ, বিশ্বের সবচেয়ে পুরনো গণতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচন। জনমত সমীক্ষা বলছে এগিয়ে হিলারি। আবার শেয়ার বাজার ইঙ্গিত দিচ্ছে যে শেষ মুহূর্তে এলোমেলো হয়ে যেতে পারে যাবতীয় হিসেব নিকেশ। চার বছর পর আবার করা নাচ্ছে সেই দিন, সবচেয়ে বড় রিয়েলিটি শো। নিন্দুকেরা বলেন নভেম্বরের নাটক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। পঞ্চাশটি স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া নিয়ে তৈরি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে সরাসরি নির্বাচনী সংঘাতের পর নির্বাচিত হন মার্কিন প্রেসিডেন্ট। কাগজে কলমে সরাসরি নির্বাচন, তবে মার্কিন মুলুকে ভোটযুদ্ধ পুরোটা সরাসরি নয়, রয়েছে ইলেকটোরাল কলেজ ফ্যাক্টর। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি স্টেটের নির্দিষ্ট কিছু ইলেকটোরাল কলেজ সংখ্যা রয়েছে। 50টি স্টেট এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ায় মোট ইলেকটোরাল কলেজের সংখ্যা 538। কোনো স্টেটে সবচেয়ে বেশি ভোট যে প্রার্থী পান সেই স্টেটের সবকটি ইলেকটোরাল কলেজ তার পকেটে আসে। 538টি ইলেকটোরাল কলেজের মধ্যে যে প্রার্থী 270-এর ম্যাজিক ফিগারে পৌঁছবেন তিনিই হবেন প্রেসিডেন্ট। হিসেবটা সহজ আবার কঠিনও। জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা এখানে মানদণ্ড। আবার রয়েছে রাজনীতির সূক্ষ্ম খেলাও। আগে দেখে নেওয়া যাক জনপ্রিয়তায় কে কোথায় দাঁড়িয়ে। সেপ্টেম্বরের গোড়ায় যখন জনমত সমীক্ষা শুরু হয়, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
তারপর থেকে আগাগোড়াই জনমত সমীক্ষা হিলারি ক্লিনটনের পক্ষে থেকেছে। দুই প্রার্থীর প্রচারের শেষ বেলায় নিরপেক্ষ সংস্থা ও মার্কিন সংবাদ মাধ্যমগুলির সমীক্ষার গড় হিসেব বলছে, 23 অক্টোবর হিলারি ক্লিনটন 50%, ডোনাল্ড ট্রাম্প 38%, 24 অক্টোবর হিলারি ক্লিনটন 49%, ডোনাল্ড ট্রাম্প 40%, 25 অক্টোবর হিলারি ক্লিনটন 48%, ডোনাল্ড ট্রাম্প 42%, 26 অক্টোবর হিলারি ক্লিনটন 48%, ডোনাল্ড ট্রাম্প 44%, 27 অক্টোবর হিলারি ক্লিনটন 47%, ডোনাল্ড ট্রাম্প 45%, 28 অক্টোবর হিলারি ক্লিনটন 46%, ডোনাল্ড ট্রাম্প 45%, 29 অক্টোবর হিলারি ক্লিনটন 46%, ডোনাল্ড ট্রাম্প 45%। কিন্তু অক্টোবরের শেষে বদলে যায় ছবিটা। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ইমেল বিতর্ক ফের মাথাচাড়া দিতেই এগিয়ে যান ট্রাম্প। অক্টোবরের শেষ দিন জনমত সমীক্ষার গড় হিসেব বলছে, হিলারি ক্লিনটন 45%, ডোনাল্ড ট্রাম্প 46%। একদিন পরেই অবশ্য ফের এগিয়ে গিয়েছেন হিলারি ক্লিনটন। শেষ জনমত সমীক্ষায় হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের থেকে 6% ভোটে এগিয়ে রয়েছেন। মার্কিন শেয়ার বাজার অবশ্য অন্য ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 4 থেকে 50 দিন আগে পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। 14 কোটি 63 লক্ষ নথিভুক্ত ভোটারের 2 কোটি 40 লক্ষ জন ইতিমধ্যেই ভোট দিয়ে ফেলেছেন। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 14% ভোট ইতিমধ্যেই পড়ে গেছে। ইতিমধ্যেই যে ভোট পড়ে গেছে তা কোন দিকে পড়েছে তা নিয়ে তোলপাড় ওয়েব দুনিয়া। ধস নামার ইঙ্গিত দিচ্ছে মার্কিন শেয়ার বাজার। সাধারণত বিরোধী দলের প্রার্থী প্রেসিডেন্ট হলেই শেয়ার বাজারে ধস নামার প্রবণতা দেখা যায়। মার্কিন শেয়ার বাজারে ধসের ইঙ্গিত কি বিরোধীদের জয়ের বার্তা বয়ে আনছে? জনমত সমীক্ষায় অবশ্য এখনও এগিয়ে হিলারি, তবে জনপ্রিয়তায় আমেরিকার সবসময় শেষ কথা বলে না। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।